That's how I message. Like, comment, share. Hey guys, welcome back to my channel. It's me, Papiya. This is me, your Papiya, and this is my brother, Dhoni. Hey guys. Okay. তো আজকে ভিডিওটা কি হতে চলেছে তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে এন্ড টাইটেল পড়ে বুঝতে পেরেই গেছো তো হ্যাঁ আজ আমরা করতে চলেছি তাড়া বিরিয়ানি চ্যালেঞ্জ ও মাই গড ওয়াও ঠিক আছে আমি আর ভাই এর আগে তোমরা আমার আর বোনের ফুচকা চ্যালেঞ্জের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো যদি না দেখে থাকো তো আমি আই বাটনে লিংক দিয়ে দেবো এন্ড ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো তোমরা চেক করে নিও ওকে আমি আমার বোনের সাথে ফুচকা চ্যালেঞ্জ করেছিলাম এন্ড আজ আমি আমার ভাইয়ের সাথে বিরিয়ানি চ্যালেঞ্জ করছি তো চ্যালেঞ্জটা হচ্ছে কে ফার্স্ট ফিনিশ করতে পারে ঠিক আছে এক থালা দুজনে দুই থালা বিরিয়ানি নিয়ে নিয়েছি দুজনের কোয়ান্টিটি সেম ওকে আমি নিয়ে এসেছি খাদরা থেকে আরসালানের বিরিয়ানি তোমরা শর্টসটাতে দেখতে পেয়ে যাবে একটা শর্টস আপলোড করা আছে আজকে বিরিয়ানি আনার ঠিক আছে তো ওটা তোমরা দেখতে পেয়ে যাবে তো দুজনের সেম কোয়ান্টিটি আছে ওকে তো দেখা যাক কে আগে শেষ করতে পারে কে আগে পুরোপুরি ফিনিশ করতে পারে তো জিতলে আমরা রেখেছি 500 টাকা আমি মজা আয়েগা না তো যে জিতবে তার জন্য কোনো পানিশমেন্ট নেই ঠিক আছে তো যে জিতবে সেই 500 টাকাটা পাবে ঠিক আছে তো এটা এখন আপাতত আমি রেখেছি ঠিক আছে মানে আমার দেওয়া রেখেছি যদি ধোনি জেতে তাহলে আমি ধোনিকে 500 টাকা দেবো আর যদি আমি জিতি তাহলে ধোনি আমাকে 500 টাকা দেবে এই 500 টাকাটা আপাতত আমার তো দেখা যাক কে জেতে কে না জেতে দেন তারপরে সে সেরকম ভাবে দেবে চ্যালেঞ্জ ঠিক আছে यस তো চলো ভিডিওটা শুরু করা যাক বাট তার আগে যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এন্ড পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও এন্ড তোমরা যদি আমাকে আদার সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চাও তো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা চেক করে নিও তো চলো ভিডিওটা শুরু করা যাক রেডি চলো খাওয়া যাক ওকে আমার ভাই আগে খাবল খেয়ে নিয়েছে চিটিং করতা হ্যায় তু চিটিং 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 করতা হ্যায় তু তোমরাই জাজ করবে যে কি হচ্ছে না হচ্ছে কে জিতবে না জিতবে তো চলো 1 2 3 স্টার্ট আমি যেভাবে শুরুটা করেছি না তাতে মনে হচ্ছে যে আমি যেমন পুরোটা 2 সেকেন্ডের মধ্যে ফিনিশ করে দেবো এন্ড তোমরা তো নর্মালি জানোই যে আমি এতটা পরিমাণ কম খাই আর আমি খেতেই পারি না একদমই খেতে পারি না আমি যে কোনো জিনিসই হোক বিরিয়ানি হোক বা আদার্স কিছুই হোক আমি একদমই না পারি আমি স্পিডে খেতে অ্যান্ড না পারি আমি মানে অনেকটা পরিমাণ খেতে যতটুকু আমার পেটে ধরে ততটুকু আমি খেতে পারি দেন আমি এক থালা পুরো বিরিয়ানি তো খেতে পারবোই না আর এদিকে আমার ভাই যত দেবে তত ঠুসে নেবে কোনো প্রবলেম নেই কোনো কোনো রকম কোনো রকম কোনো ইস্যু দেবে না শুধু খেয়েই যাবে বুবলা আমাদের গন্ধ পেয়ে গেছে চিকেনের নিচ থেকে চিল্লাচ্ছে কিন্তু ওকে তো এটা দেওয়া যাবে না বুবলা কন্টিনিউয়াসলি নিচ থেকে চেঁচিয়ে যাচ্ছে আর কোনো কাজ নেই দেখো তোমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাবে তুমি না হো পায়েগা এন্ড প্রতিবারের মতন আমি বুঝে গেছি আমার আয়ু শেষ আমার তেল দুটি লে 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 গজব বেজ্জতি হ্যায় তো গাইস নরমালি জানোই যে আমি বেশি খেতে পারি না তোমরা আমার ব্লগ গুলো দেখলে বুঝতে পারবে ঠিক আছে চিকেন গুলো আমরা দুজনের মধ্যে কেউ সেরকম ভাবে খাইনি বিরিয়ানি খাওয়াটা চ্যালেঞ্জ হয়েছিল তো আমার এখনো প্রায় হাফ প্লেট বাকি
প্লেট এখনো পুরো বাকি আর ও পুরো ফিনিশ একদম আলু টালু খায় না ওটা ওই জন্য খায়নি ঠিক আছে চিকেনটা বাকি আছে ওটা আমরা চিকেন চ্যালেঞ্জটা করিনি তাও বিরিয়ানিতে চ্যালেঞ্জ করেছিলাম তো নর্মালি ওই জিতে গেছে 500 টাকা আমি বের করেছিলাম যেহেতু 500 টাকাটা ওরই আর এই যে তবু খুশি কোন এই লোক কোথা থেকে আতে ও বলছিলাম পকেট মানি নেই ঠিক আছে এটাও রাখির গিফট হয়ে গেল আর ওকে রাখিতে কিছু গিফট দিচ্ছি না আমি ঠিক আছে দাও কোন জুস সো দ্যাটস অল ফর টুডে দেখা হবে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে বা ব্লগে তো ততক্ষণের জন্য